প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের দেশ বাংলাদেশ। তবে এবার শুধু নৈসর্গিক সৌন্দর্য নয়, বরং ১২ ধরনের খনিজ সম্পদের বিশাল প্রাচুর্য নিয়েই ধরা দিয়েছে দেশটি। ধরে নেওয়া হচ্ছে ঠিকঠাক ব্যবহার নিশ্চিত করা গেলে এশিয়ার অন্যতম অর্থনৈতিক ভিত্তি হিসেবে নাম লেখাতে পারবে বাংলাদেশ। স্বর্ণের চেয়েও দামি খনিজের সন্ধান বাংলাদেশে। স্বর্ণ নয়, বরং এর চেয়েও মূল্যবান বস্তু আছে বাংলাদেশে। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণেই দেশটি সমৃদ্ধ নানান খনিজ সম্পদে, আর তাই প্রাকৃতিক সম্পদগুলোকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি বলাই যায়। সন্ধান পাওয়া গেছে এমনই ১২টি খনিজ সম্পদের, যার মূল্যমান স্বর্ণের চেয়েও বেশি। প্রথমে প্রাকৃতিক গ্যাস। গুরুত্বপূর্ণ এ খনিজ সম্পদটির ২৮টি ক্ষেত্র এখনও পর্যন্ত বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে। মজার ব্যাপার কি জানেন, এ গ্যাসে মিথেনের পরিমাণ ৯৪-৯৯% হওয়ার কারণে পরিশোধন ছাড়াই এই গ্যাস ব্যবহার করা যায়, আর উৎকর্ষতার দিক থেকেও খুবই উন্নত মানের। বাংলাদেশে কয়লার প্রাচুর্য আছে পিট, লিগনাইট আর বিটুমিনাসের। যে কোনো দেশের কয়লার চাইতে মানে এগিয়ে আছে এদেশের কয়লা, আর তাই বাংলাদেশের মোট শক্তি উৎপাদনের ২% কয়লা দ্বারা করা হয়। এ পর্যন্ত আবিষ্কৃত প্রায় ৫টি কয়লা ক্ষেত্রের মোট মজুদের পরিমাণ ৩,৩০০ মিলিয়ন টন। খনিজ তেল। সিলেটের হরিপুরে আর মৌলভীবাজারে খনিজ তেলের ক্ষেত্র থেকে দৈনিক ১,৮০০ ব্যারেল তেল উত্তোলিত হয়। তেলগুলো অপরিশোধিত, পরিশোধনের জন্য নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম তেল শোধনাগারে। সে তেল শোধন করে পাওয়া যায় পেট্রোল, কেরোসিন, বিটুমিন সহ অন্যান্য কিছু দ্রব্যের। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্য অঞ্চলের জলাভূমিতে উল্লেখযোগ্য পরিমাণে মজুদ রয়েছে পিট। ক্ষেত্রগুলো ভূপৃষ্ঠেই এবং নাগালের মধ্যেই। এদেশে পিটের মান কয়লার মতোই উন্নত। প্রাপ্ত পিটের তাপ উৎপাদন মান প্রতি পাউন্ডে ৬,০০০ থেকে ৭,০০০ BTU। বিস্ফোরক, তিয়াশলাইয়ের বারুদ, আতশবাজি, কীটনাশক, সালফিউরিক অ্যাসিড, এসবটা তৈরিতে ব্যবহৃত হয় গন্ধক। আর বাংলাদেশে প্রাচুর্যও আছে এর। এই তো কুতুবদিয়া দ্বীপেই সন্ধান পাওয়া গেছে গন্ধকের। গ্রামীণ সংস্কৃতির একটি বড় অংশ মিশে আছে যে অধাতব খনিজের সাথে, তার নাম তামা। শুধু যে গৃহে ব্যবহৃত তৈজসপত্র হিসেবে তামার প্রচলন তা কিন্তু নয়, বরং অলঙ্কার হিসেবেও আছে পরিচিতি। এছাড়া বৈদ্যুতিক নানান তার, স্ক্রু নাট হিসেবেও তামার ব্যবহার সর্বজন বিদিত। বিশ্ববাজারে ইউরেনিয়ামের দাম যেমন চড়া, চাহিদাও তেমন ঊর্ধ্বগামী। কক্সবাজার জেলার কুতুবদিয়া থেকে টেকনাফ উপকূল আর মৌলভীবাজার জেলার খড়িগাছা পাহাড়, বিস্তীর্ণ এই অঞ্চলের মাটির বুকে আছে উন্নত মানের ইউরেনিয়াম আকরিক। রাস্তাঘাট, কালভার্ট, পুল, ব্রিজ, রেলের পথ কিংবা ঘর তৈরিতে ব্যবহৃত হয় নুড়ি পাথর। খনিজ পদার্থ বাংলাদেশে এত বেশি দেখতে পাওয়া যায় যে এর ব্যবহার প্রায় সবখানেই। তবে এর প্রাপ্তিস্থান মোটেও সবখানে না। পঞ্চগড়, তেঁতুলিয়া, পাটগ্রাম, ভোলাগঞ্জ ও পিরানগঞ্জে কেবল দেখা মিলে নুড়ি পাথরের। সিমেন্ট শিল্পের কাঁচামাল ব্যবহৃত হওয়া চুনা পাথর সমাদৃত দেশের সবখানেই। গুরুত্বপূর্ণ এ খনিজ সম্পদ দেশের কয়েক স্থানে পাওয়া গেলেও ব্যবহার সবখানেই। এছাড়াও বাসাবাড়ি নির্মাণ সহ ক্যালসিয়াম কার্বাইড, রং, ব্লিচিং পাউডার, ইস্পাত, গ্লাস, কাগজ, সাবান সহ অনেক কিছুই চুনা পাথরে হয়। দেশের কয়েক জায়গায় খনি আছে চীনামাটির। খনিজ এর সম্পদ থেকে তৈরি জিনিস নেহাত কম নয়। চীনামাটির তৈজসপত্র এটুকুতে আমরা পরিচিত থাকলেও এর ব্যবহারের বিস্তৃতি অনেক। কাগজ, স্যানিটারি আইটেম, ইলেকট্রিক ইনসুলেটর তৈরিতে এখনও চুনা পাথরই ভরসা। মান ভালো, তাই দেশের অন্যতম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে কঠিন শিলা। এছাড়া সড়কের ৪ লেন প্রকল্প, যমুনা নদী রক্ষা প্রকল্প, রেলওয়ে নির্মাণ কাজ সহ অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে এই কঠিন শিলা। কাঁচ নির্মাণে ব্যবহৃত হয় সিলিকা বা কাঁচবালু। হলুদ বা ধূসর বর্ণের সূক্ষ্ম আকারের এই খনিজ দ্রব্যটির সন্ধান পাওয়া গেছে দেশের কয়েক জায়গায়।